আজকের এই ভিডিও দেখবো বা জানবো কাবিলা ওরফে জিয়াউর হক পলাশের শুরু থেকে বর্তমান, আর আমরা কাবিলার পার্সোনাল লাইফ না ঘেঁটে চলচ্চিত্র বা নাটকে কিভাবে আসলো সেই সম্পর্কে জানবো। জিয়াউর হক পলা ওরফে কাবিলা, সে জন্মগ্রহণ করে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে 3 ফেব্রুয়ারি 1993 সালে। তার বর্তমান বয়স 29 বছর, তার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। জিয়াউর হক পলাশ একজন বাংলাদেশি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক। বিশেষ করে দর্শকের মাঝে তিনি হাস্যসমক চলচ্চিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলার পয়েন্ট নাটকে তিনি কাবিলা চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে, বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও ফ্যামিলি ক্রাইস নাটকে পারভেজ নামেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই নাটকটিতে মূলত তিনি তার ছন্দছায়া অন্ধগোল কবিতা বলার জন্য বেশ জনপ্রিয়। তিনি বর্তমান সময়ের বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছে এবং করতেছেন। যেমন বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট নাটকে তিনি কাবিলা চরিত্র অভিনয় করেছেন এবং করতেছেন। এছাড়াও তিনি এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড, ব্যাচেলার ইভ, ব্যাচেলার টিপস, মি অ্যান্ড ইউ সহ আরও অনেক নাটকে অভিনয় করেছে। তিনি এ পর্যন্ত কয়েকজন জনপ্রিয় পরিচালকের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কাবিলার পরিচালনার নাটকগুলো ফেন উইথ পেনি ফিট এবং সারপ্রাইজ নামক নাটক তৈরি করেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।